আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মার্জিয়া মিরা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা মহামারীর কারণে এবার বাতিল হতে পারে পিএসসি ও জেএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের অটো পাসের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে। দেশে করোনায় একদিনে 33 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 3000। ব্রিফিংয়ে নয়, আজ থেকে করোনার আপডেট জানানো হবে প্রেস বিজ্ঞপ্তিতে। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ, বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা, জানালেন আইজিপি। বিদেশ থেকেই দেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, পাবেন ঋণ সুবিধাও, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। এবারে বিস্তারিত, করোনা পরিস্থিতির কারণে বাতিল হতে পারে পিএসসি ও জেএসসি পরীক্ষা, অটো পাস করে দেয়া হবে শিক্ষার্থীদের। এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। অনুমোদন পেলেই তা বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনার কারণে লণ্ডভণ্ড শিক্ষা ব্যবস্থাও, চলতি বছর 16 মার্চ পর্যন্ত ক্লাস করতে পেরেছে শিক্ষার্থীরা, এরপর দীর্ঘ বন্ধ। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারও নিশ্চয়তা নেই। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পিএসসি ও জেএসসির 55 লাখের বেশি শিক্ষার্থী। করোনার মধ্যে এত শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ঝুঁকি নিতে চাইছে না সরকার, তাই এবছর পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার পক্ষে মন্ত্রণালয়। তবে এই দুটি ক্লাসে বৃত্তি পরীক্ষা কিভাবে নেওয়া যায় তার রূপরেখা তৈরি করা হচ্ছে। আমরা এখনো আছি পরীক্ষা নেওয়ার পক্ষে, কিন্তু প্রাকৃতিক কারণে, দুর্যোগের কারণে আমরা যদি সঠিক সময় স্কুল খুলতে না পারি, এই কারণে আমরা একটা চিন্তা ভাবনা পাঠিয়ে দিছি যাতে পরীক্ষা হয়তো বা মূল্যায়নের ভিত্তিতে নেব কিনা, আবার অটো পাস দিয়ে দিব কিনা, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটু সামারি পাঠাইছি। মাননীয় প্রধানমন্ত্রী কি ডিসিশন দেবেন, ওই সিদ্ধান্তই কার্যকর করা হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। তবে সিলেবাস শেষ না করে উপরের ক্লাসে উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে সেজন্য ক্র্যাশ প্রোগ্রাম করার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষক রাশেদা কে চৌধুরী। সঠিক পথে হাঁটছেন সরকার, তবে আগামীতে যখনই শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালু করব, আমাদের ভেবে দেখতে হবে যে ক্ষতিটা হয়েছে শিক্ষার্থীদেরকে সেটি এক ধরনের ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া। আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলব, তখনই যেন একটা জরিপ কাজ পরিচালনা করা হয়, তার মাধ্যমে কত শিক্ষার্থী শিক্ষার ক্ষতির মধ্যে পড়ে গেছে একটি তথ্য উপাত্ত হাতে নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে সরকার পরিকল্পনা করবেন এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার করে আগামীতে পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, আমাদের জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিকে যেতে হবে। তবে এইচএসসি পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খোলার 20 দিনের মধ্যেই হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 33 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে প্রায় 3000। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যে 14,820টি নমুনা পরীক্ষা হয় তাতে শনাক্তের হার 20.2%। এছাড়া সুস্থ হয়েছে আরও 1535 জন। আজ থেকে সরাসরি ভিডিও ব্রিফিংয়ের পরিবর্তে কেবল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদিনের করোনা পরিস্থিতির তথ্য জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত মানুষের তালিকা। অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় করোনায় মৃতের সংখ্যা এখন 3,471 আর আক্রান্ত ছাড়িয়েছে 2,63,000। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় 1,52,000 মানুষ। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন,
এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3471 জন। 24 ঘন্টায় মৃত 33 জনের মধ্যে 28 জনই পুরুষ, বাকি 5 জন নারী। সব মিলিয়ে বাংলাদেশে করোনায় পুরুষের মৃত্যুর হার 79.20 ভাগ আর নারী 20.80। এখন পর্যন্ত যত মারা গেছে তাদের মধ্যে 50 মানুষের সংখ্যাই বেশি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,317টি, পরীক্ষা হয়েছে 14,820টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,27,988টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রাজধানী ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্তের হার সবচেয়ে বেশি, প্রায় 65%। এরপরই চট্টগ্রামের অবস্থান 14.4। এই ব্রিফিংয়ের মধ্য দিয়েই আপাতত বন্ধ হল করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন। শুরুর দিকে সাংবাদিকদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং করত স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ বাড়তে থাকলে তা অনলাইনে শুরু হয়, তবে বুধবার থেকে দেয়া হবে করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিং। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। প্রেস রিলিজ যেটা দেয়া হয় সেই প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেয়া হবে। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ হয়েছেন। বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সময়োপযোগী চিকিৎসার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। করোনা আক্রান্ত পুলিশ সদস্য এবং তাদের পরিবারের মনোবল ঠিক রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকায় এমন সফলতা পাওয়া গেছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ পর্যন্ত পুলিশ বাহিনীর 15,429 জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 13,000-এরও বেশি আর মারা গেছে 65 জন। এখান থেকে আমাদের হাজার হাজার সদস্যদের মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন এবং তারা আবার সম্মুখ সারিতে ফেরত গেছেন এবং এই যুদ্ধে লিপ্ত হয়েছেন। আমরা এটা করেছি যাতে করে আমাদের সদস্যদের নৈতিক মনোবল সুদৃঢ় থাকে, এবং আপনাকে বলতে পারি সরকারি বদান্যতায়, মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এটি এখন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। পুলিশ প্রধান আরও বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ বাহিনীর 2,00,000 সদস্যকে হ্যান্ডবুক তৈরি করে তা পৌঁছে দেওয়া হয়। করোনা আক্রান্ত হলে কী করতে হবে এ সংক্রান্ত 6,00,000 পোস্টার দেওয়া হয়েছে পুলিশের সকল ইউনিটকে। অফিসার এবং ফোর্সের সুরক্ষা সামগ্রী, প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি যেগুলো যাতে রোগ যাতে না হয় সেই সুরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা নিয়েছি। পাশাপাশি অসুস্থ হয়ে গেলে যেন সে বেস্ট ট্রিটমেন্টটা পায় সেটার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের রাজারবাগ হসপিটাল যেটা ছিল জেনারেল হসপিটাল, এটাকে আমরা উইদিন 2 উইকস আমরা এটাকে কোভিড হসপিটালে রূপান্তর করেছি। এটা ছিল 250 বেড, এটাকে আমরা টেম্পোরারি 750 বেডে এটাকে আমরা উত্তীর্ণ করেছি। মনোবল ঠিক রাখতে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এ বাহিনীর সদস্যরা। পুলিশ পরিবারও যারা এই এই করোনার কারণে প্রধান উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, পরিবার খেয়াল নেওয়ার কেউ নাই, দেখভাল করার কেউ নাই, আমরা সে সমস্ত পরিবারকেও দেখভাল করেছি এবং দৈনন্দিন বাজার করেও পৌঁছে দিয়েছি আমরা, যাতে করে আমাদের সদস্যদের মনোবল সবসময় তুঙ্গে থাকে, চাঙ্গা থাকে। পুলিশ প্রধান আরও বলেন, নতুন করে বাহিনীর কোনো সদস্য যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সে লক্ষ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অসুস্থ হয়েছে এখন মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বন্যার কারণে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে বরিশালে, প্রায় 20,000 মানুষ আশ্রয়হীন। কীর্তনখোলা নদীর ভাঙনে বিলীন হয়েছে তালতলী লামচুরি সড়কের বিশাল অংশ, মসজিদ ও বেশ কিছু ঘরবাড়ি। দেশের অন্যান্য জেলায় বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমলেও জলাবদ্ধতা আর ভাঙন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এদিকে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 18টি ইউনিয়নের 2,00,000 মানুষ এখনও পানিবন্দী। কুড়িগ্রাম বন্যার পানি অনেকটাই কমেছে, তবে প্রায় দেড় মাস পানিবন্দী
বন্দী থাকায় দুর্ভোগ কমছে না চরাঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলোতে। এছাড়া শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জে পরিস্থিতির উন্নতি হলেও পানিবাহিত রোগের প্রভাব আর খাদ্যের অভাবে চরম হতাশায় দিন কাটছে দুর্গতদের। বিদেশ থেকে দেশের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, চালাতে পারবেন প্রবাসী সঞ্চয় স্কিম, যার আওতায় ঋণ সুবিধা দেয়া হবে তাদের। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে নতুন এই ব্যাংকিং সুবিধা, জানাচ্ছেন শারফুল আলম। বহির্বিশ্বে এখন আছেন প্রায় 20 কোটি বাংলাদেশি। এই প্রবাসীরা তাদের আয়ের টাকা দেশে পাঠাতেন বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এবার তাদের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী সঞ্চয় স্কিমের মাধ্যমে তারা চালাতে পারবেন নিজের নামে এই ব্যাংক হিসাব। বিদেশে যাওয়ার সময় অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অথবা বিদেশে থেকে ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এই অ্যাকাউন্টে মান্থলি অথবা কোয়ার্টারলি টাকা জমা হবে এবং সেই টাকার বিপরীতে তারা বিনিয়োগ নিতে পারবে। চাকরি শেষে দেশে আসবে তখন এই সঞ্চিত অর্থ দিয়ে অথবা এটার সাথে সাথে ব্যাংকের বিনিয়োগ নিয়ে তারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে কাজে লাগাতে পারবে। বড় সম্ভাবনা হলো যে তাদের যেই সঞ্চয়টা হয়তো এখন তারা কিছুটা হলো বিদেশে ধরে রাখছেন, সেটা তারা দেশে স্থানান্তর করার ব্যাপারে একটা সুবিধা পাবে, একই সাথে তাদের এখানে বিনিয়োগ করাটা আরো সহজ হবে আর কি। ব্যাংকিং চ্যানেলে বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সরাসরি ওই অ্যাকাউন্টে পাঠাতে পারবেন প্রবাসীরা। বৈদেশিক মুদ্রার বিনিময় দর অনুসারে টাকায় রূপান্তর হয়ে তা ব্যাংক হিসাবে জমা হবে। ছুটিতে দেশে এসে বা পরিবারের মনোনীত সদস্যরা প্রবাসীর ওই ব্যাংক হিসাবে লেনদেন করতে পারবেন। সে নিজে অ্যাকাউন্ট খুলে যাবে, ওইখানে যে বাইরে যদি টাকা পাঠায় সেই টাকা ওইখানে যদি সে ই করে তাহলে তাকে একটা ভালো ইন্টারেস্ট দেওয়া হবে। এই টাকাটা তখন নিজের অ্যাকাউন্টে পাঠাবে, এইখানে রেগুলার তার অ্যাকাউন্টে থেকে তার রেগুলার তার ই থাকবে, অ্যাকাউন্টে সে ইন্টারেস্ট যেমন পেতে থাকবে এইখানে তার একটা ব্যাংক ব্যালেন্স জমবে, তার এখন নিজের একটা কনফিডেন্স থাকবে, নিজের একটা টাকা স্বচ্ছতা থাকবে। দীর্ঘদিন প্রবাসে কাজ শেষে দেশে ফেরার পর প্রবাসী সঞ্চয় স্কিমে জমানো অর্থ প্রবাসীদের আরও বেশি আর্থিক সুরক্ষা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের দরপত্র বাতিল করে আবারও নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরসিসি হার্বাল সিসিইসিসি জেভির দরপত্রে বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তথ্য, গোপন স্বাক্ষরবিহীন অভিজ্ঞতা সনদ, 15 বছরের অভিজ্ঞতা প্রমাণের ভুল তথ্য প্রদান ও সরকারি ক্রয় বৃদ্ধি না মানায় দরপত্র কমিটির সুপারিশ অনুযায়ী তাদের সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সংক্রান্ত চিঠি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে পাঠিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। সাত মাস পেরিয়ে গেলেও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও 60 কোটি টাকা চাঁদাবাজির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি রাজধানীর ভাটারা থানা। ইউআইটিএস কর্তৃপক্ষের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দিয়ে গড়িমসি করছে গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এটিএন বাংলাকে জানিয়েছেন চাঁদাবাজি মামলার চার্জশিট দিতে ডিসিকে আরও আগেই বলেছেন তিনি। বিস্তারিত আদিন সচিবের রিপোর্টে। নাম একটি হলেও ভুয়া পরিচয় একাধিক। বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শকত নিজেকে কখনো মেজর আবার কখনো বঙ্গলীগ সভাপতি দাবি করেন, কিন্তু পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত। ভুয়া মেজর পরিচয় আর তথাকথিত বঙ্গলীগের সভাপতির পদ ব্যবহার করে অনেক চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে, হয়েছে মামলাও। ইউআইটিএসের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক 60 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানায় শওকতের বিরুদ্ধে মামলা করেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী। এরপর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন শওকত, কিন্তু জামিনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অন্তত 5 মাস পর 27 জুলাই নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে শওকতকে জেলে পাঠায় আদালত। ইউআইটিএস কর্তৃপক্ষের অভিযোগ, গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে কালক্ষেপণ করছেন। ভাটারা থানার ওসি এবং যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি পরিষ্কারভাবে বলেছেন যে গুলশান জোনের যিনি ডিসি জনাব সুদীপ কুমার চক্রবর্তী তাদের বস,
তিনি তাদেরকে নিষেধ করেছেন এই মামলার তদন্ত কার্যক্রম যাতে স্থগিত রাখে। এরপরে ইউআইটিএস কর্তৃপক্ষ যে সুদীপ কুমার যিনি গুলশান জোনের ডিসি তার কাছে গিয়েছেন, যাওয়ার পরে তিনি বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওনাকে এই মামলায় যে তদন্ত কার্যক্রম যাতে না করে মিউচুয়ালের যাতে চেষ্টা করে এটা নাকি ওনাকে বলেছেন এবং ইউআইটিএস কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যান। এ বিষয়ে যোগাযোগ করেও পাওয়া যায়নি গুলশান বিভাগের ডিসিকে। পরে টেলিফোনে কথা হয় ভাটারা থানার ওসির সাথে। উনি কি আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন চার্জশিট দেওয়ার জন্য? না, চার্জশিট বিষয়টা আমরা এখনো তদন্ত শেষ হয়নি, আমরা তদন্ত শেষ হলে পুলিশ রিপোর্ট দেব। তো এটা সাত মাস একটু বেশি সময় লাগলো না? এখন সাত মাসের বাদে তো একটা মামলা তদন্ত যদি এই থাকে সেটা আরো সময় লাগতে পারে। এটিএন বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিসি সুদীপ কুমারকে আবারও নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে কেন এত গড়িমসি করছেন ডিসি সুদীপ কুমার? আমি তো এখনো এরই মধ্যে ইউআইটিএস এর দায়েরকৃত জাল জালিয়াতি মামলার চার্জশিট দিয়েছে পিবিআই। অথচ মামলার সাত মাস পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ভাটারা থানা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সবার ঐক্যবদ্ধ চেষ্টায় করোনা সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আওয়ামী লীগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো অপশক্তির বিরুদ্ধে সংগ্রামে জয় হবে বলেও মনে করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় ব্যক্তিগত লোভের বশবর্তী হয়ে রাজনীতি না করতে সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জননেত্রী শেখ হাসিনা একটি শক্তিশালী বাহিনী হিসেবে রাজপথে ও জনমানসে নিজেদের ভাবমূর্তি উত্তরোত্তর সমুজ্জ্বল করতে সক্ষম হবে। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে মহামারী মোকাবিলা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অভীষ্ট লক্ষ্যে শেখ হাসিনা নেতৃত্বে পৌঁছাতে সক্ষম হব। চিন্তার দৈন্যতার কারণে বিএনপি নেতারা করোনা মোকাবেলায় সরকারের সাফল্য না বলে শুধু আশঙ্কা করেছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সঠিক পদক্ষেপের কারণে সরকার প্রতিবেশী দেশগুলোর তুলনায় সফলভাবে করোনা মোকাবেলা করছে বলেও জানান তিনি। রাজধানীর কাকলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির নেতারা দেশ যে আজকে পাঁচ মাসে একটি মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেন নাই এই কথা স্বীকার করতে ওনাদের লজ্জা লাগে। কারণ ওনারা যদি ক্ষমতায় থাকতেন তাহলে যে কী পরিস্থিতি হতো সে মহান আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে বলে আমার জানা নেই। আজকে যে দেশ সমৃদ্ধ হচ্ছে সেটির দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, দেশ যে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যেও গত মাসে রপ্তানি আয় গত বছরের তুলনায় বেড়েছে। দেশের প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপনের চুক্তি করল সামিট টেকনোপলিস, অরিস বায়োটেক এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি। এই বায়োটেক ইন্ডাস্ট্রিতে মানবদেহের প্লাজমা থেকে ওষুধ তৈরি হবে। উন্নত বিশ্বে এইডস, ক্যান্সার, ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে এমন বহু পরিচিত বায়োমেডিসিন। প্রায় $300 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এই বায়োটেক প্ল্যান্ট। প্রকল্পের প্রযুক্তি সহায়তা দেবে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরাসরি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। আগামী 3 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফে নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। বর্তমান কমিটির
মেয়াদ গত 30 এপ্রিল শেষ হয়। এর আগে গত 20 এপ্রিল নির্বাচনের তারিখও ঠিক করে বাফুফে, কিন্তু করোনা ভাইরাসের কারণে ফিফা ও AFC-র অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ফিফা বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা দেয় এবং করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন আয়োজনের নির্দেশনাও দেয়া হয়। নেট্রো ক্যাচেস ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম লেখালেন ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের। 30 জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেওয়া স্বীকৃতি পান 22 বছরের এই যুবক। ঝালকাঠি জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা জুবায়েরকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা মহামারীর কারণে এবার বাতিল হতে পারে PSC ও JSC পরীক্ষা, শিক্ষার্থীদের অটোপাসের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে। দেশে করোনায় একদিনে 33 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 3000, ব্রিফিংয়ে নয়, আজ থেকে করোনা আপডেট জানানো হবে প্রেস বিজ্ঞপ্তিতে। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ, বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা, জানালেন IGP। বিদেশ থেকে দেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, পাবেন ঋণ সুবিধাও, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরও UITS বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।